Can I ask you a small question, sir? Cinema August 1975 dekha jabe binamulle. বুধবার আগস্ট 1975 সিনেমাটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন সেলিম খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের সেই রাত ও পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। জাতীয় শোক দিবস 15 আগস্টকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে আগস্ট 1975 সিনেমাটি, তবে প্রেক্ষাগৃহে নয়, অ্যাপে মুক্তি পাবে সিনেমাটি। সিনেবাজ অ্যাপে মুক্তি পাবে বলে মিডিয়াকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক পরিচালক সেলিম খান। তিনি বলেন, 14 আগস্ট রাত 12:01 থেকে সিনেমাটি পাওয়া যাবে সিনেবাজ অ্যাপে। বিনামূল্যে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। সিনেমাটিতে অভিনয় করেছেন সব তারকা শিল্পী, তাদের মধ্যে আছেন আনিসুর রহমান মিলন, কনস্টেবল সিরাজুল হক শেখ মুজিবুর রহমানকে দাফনের দায়িত্বে থাকা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, আশরাফুল আশিস জিয়াউর রহমান তৎকালীন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের চরিত্রে অভিনয় করেছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় মৌলভি আব্দুল হাকিম শেখ মুজিবের জানাজার ইমাম চরিত্রে অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু একজন বায়োস্কোপালার চরিত্রে অভিনয় করেছেন যিনি শেখ মুজিবুর রহমানের জীবনী দেখান, তাসকিন রহমান কর্নেল কাজী হায়দারের চরিত্রে অভিনয় করেছেন যিনি শেখ মুজিবুর রহমানকে সমাধিস্থ করা 17 সেনা সদস্যদের দলনেতা, মাসুমা রহমান নাবিলা যিনি বেবি মওদুদের চরিত্রে অভিনয় করেছেন যিনি ছিলেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য, সাংবাদিক ও রাজনীতিবিদ, দিলারা জামান হেদায়েতুন্নেসার চরিত্রে অভিনয় করেছেন যিনি বেবি মওদুদের মা, হত্যাকাণ্ডের দিন বেবি মওদুদের সাথে অবস্থান করেছিলেন তিনি, তৌকির আহমেদ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয় করেছেন যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তানভীর সুইটি সৈয়দা জুহরা তাজউদ্দিন তাজউদ্দিনের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন, শেখ মুজিব হত্যার পরবর্তী আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন তিনি, খান আসিফুর রহমান আগুন যিনি মেজর জেনারেল খালেদ মুশারফের চরিত্রে অভিনয় করেছেন যিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কে ফোর্সের অধিনায়ক, শহীদুজ্জামান সেলিম যিনি খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে অভিনয় করেছেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর অঘোষিত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি, শাহেদ আলী প্রণব চরিত্রে অভিনয় করেছেন যিনি শেখ মুজিবুর রহমান হত্যার ঘোষণা বাংলাদেশ বেতারে প্রচারের সময় দায়িত্বে থাকা শিফট ইনচার্জ, আরও আছেন মুনিরা মিঠু, তুষার খান, আরমান পারভেজ মুরাদ, প্রাণ রায়, ফারুক আহমেদ, আমান খান, নাবিলা সহ আরও অনেকে। সো এভরিওয়ান, এখনই সিনেমাওয়াজ অ্যাপটি ডাউনলোড করে নিন এবং অবশ্যই 15 আগস্টের রাতে অবশ্যই আপনারা সিনেমাটি দেখবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে।